Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. প্রীতি, তোমার মাথা খারাপ হয়ে গেছে কি? একটা সবজির জন্য এরকম তামাশা? তামাশা? আরে তামাশা তো তুমি এখানে বানিয়ে রেখেছো। এতই চিন্তা যখন মাকে গিয়ে বলে দাও না যে তোমার কোলেস্টেরলের না পৌরুষত্বের সমস্যা আছে, আর তুমি আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট। প্লিজ ধীরে বলো, মা শুনতে পেয়ে যাবে। দেখলে, এখনো তোমার শুধু মায়েরই চিন্তা আছে, আমার কোনো চিন্তাই নেই। তোমার কি মনে আছে ডাক্তার তোমায় বলেছিল এই সয়াবিনের তরকারি খেলে ওষুধের প্রভাব তোমার কম হবে? কিন্তু না, তোমায় তো শুধু নিজেকে নিয়ে ভাবতে হবে। কিন্তু আমার ব্যাপারে, আমার ইচ্ছে, সেটা নিয়ে ভেবেছো কখনো তুমি? হ্যাঁ, আমার শারীরিক চাহিদা সেগুলোর কি? প্রীতি, আই এম রিয়েলি সরি। ঠিক আছে, এখন থেকে তুমি যা বলবে আমি সেটাই করব। হ্যাঁ, আজকে সন্ধেবেলা ডাক্তারের কাছে যাব, অ্যাপয়েন্টমেন্ট আছে, ভুলবে না। ঠিক আছে, ডাক্তারের কাছে যাব। ওকে। আরে বাবা, খালি পেটে যেও না, আমি স্যালাড এনেছি তোর জন্য, স্যালাড খেয়ে নে, এটা তো খেতে পারে না, এটা শরীরের জন্য ভালো। বস বস, বসে যা। প্রীতি ম্যাম, রাজীবের রিপোর্ট আগের থেকে ভালো তো বটেই, কিন্তু পুরোপুরি সুস্থ হতে এখনো সময় লাগবে। সময় লাগবে? আরে ডাক্তারবাবু, আর কত সময় লাগবে? রাজীব আপনার লিখে দেওয়া সমস্ত ওষুধ সময়ই খাচ্ছে। আই নো প্রীতি ম্যাম, কিন্তু রিকভারির জন্য শুধু ওষুধ নেওয়াই যথেষ্ট নয়, এর জন্য ফিজিক্যাল ফিটনেস আর মেন্টাল হেলথ, এটারও খুব প্রয়োজন পড়ে। মিস্টার রাজীব, আপনি যোগা বা প্রাণায়াম কিছু করেন? আজ্ঞে না। দেখুন মিস্টার রাজীব, আপনি আপনার শরীরের যতটা খেয়াল রাখবেন ততটাই ভালো হবে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এনিওয়েজ, প্রীতি ম্যাডাম, আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি। প্রীতি ম্যাম, এই ওষুধগুলো আপনি আমার ডিসপেন্সারি থেকে নিয়ে নেবেন, কিছু হেলথ চেক আপ করে নিন। মা, হুম, এই ব্যাগ কোথাও যাচ্ছ? হ্যাঁ, তোর মাসির বাড়ি যাচ্ছি। সবকিছু ঠিক আছে তো? সব যাতে ঠিক থাকে এই জন্যই তো আমি যাচ্ছি। দেখ বাবা, আমি জানি তোদের দুজনের মধ্যে ঝগড়া চলছে না, এদিকে দেখ। দেখ বাবা, আমি তো এটা মনে করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে কোনো জিনিসই হোক না, সেটা ওদের মধ্যেই থাকা উচিত, ওদের নিজেদেরই এটা সামলানো উচিত। এই জন্যই তো আমি তোর মাসির বাড়িতে যাচ্ছি, যাতে তোরা দুজন একে অন্যের কাছে আসার সুযোগ পাস। তুই খুশি থাকার চেষ্টা কর, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। চল, আমাকে তাড়াতাড়ি মাসির বাড়ি পৌঁছে দিয়ে আয়। চল, ওঠা ব্যাগ। ঠিক আছে মা। How is this surprise? কেমন লাগলো? রাজীব, কি এসব? হ্যাঁ, কি তামাশা বানিয়ে রেখেছো? বন্ধ করো এটা। প্রীতি, তুমি রেগে যাচ্ছ কেন? আমি তো তোমার জন্য কিছু রোমান্টিক করতে চেয়েছিলাম, আমি ভেবেছিলাম তুমি খুশি হবে। খুশি? খুশি মাই ফুড? যদি আমার ভেতরের আগুন নেভাতে না পারো তাহলে এই ম্যাচেসগুলো জ্বালাও কেন? আমি মানছি যে আমার মধ্যে মেডিকেল প্রবলেম আছে, কিন্তু এই কথাটা আমি তোমার থেকে কখনো লুকাইনি। সব কিছু জেনে শুনে তুমি আমাকে বিয়ে করেছিলে।
করেছিলাম, তখন বুঝতাম না এগুলো, জানতাম না এটা যে তোমার প্রবলেম, এগুলো এত বড় প্রবলেম হয়ে যাবে যেটা সলভই হবে না। তুমি শুধু আমার কমতিটা দেখতে পাও না, আমার ভালোবাসাটা না, আর বিয়েতে ফিজিক্যাল হওয়াটাই এটাই সবকিছু নয়। আর ডাক্তার আমাকে বলেছে যে আমাকে ওখানে যেতে হবে, খুশি থাকার আরো অনেক রাস্তা আছে। দেখো, আমি কোনো কাউন্সিলর বাউন্সিলরের কাছে যেতে চাই না, আর আমি তোমার সাথে কোনো রকম ভাবে কোনো ভাবেই অ্যাডজাস্ট করতে পারবো না। আমি তোমার জন্য একটা ট্রেনার বুক করেছি, যে কালকে এখানে আসবে তোমার ঘরে তোমাকে ওয়ার্কআউট করানোর জন্য, বুঝেছো তুমি? কাল সকালে আমার অফিসে জরুরি মিটিং আছে, কাল আমি ওয়ার্কআউট করতে পারবো না। আচ্ছা, তোমার জন্য তোমার মিটিং ইম্পর্টেন্ট, তোমার বউ ইম্পর্টেন্ট না, রাইট? এরকমটা নয়। আচ্ছা, তুমি তো এমন বলছো যেন তুমি আমাকে দয়া করছো, রাইট? কিন্তু সত্যিকারের আমি তোমাকে দয়া করছি, বুঝেছো? যদি আমার জায়গায় কোনো অন্য মেয়ে হতো না, তাহলে তোমার যে সত্যিটা আছে না, পুরো দুনিয়াকে বলে তোমাকে এরকম এরকম মিনিটে ছেড়ে চলে যেত, বুঝেছো তুমি? এই যে তামাশা করে রেখেছো না, এগুলো সরাও, বন্ধ করো, এমনিতেই আমার মাথা খারাপ হয়ে আছে, আর খারাপ করো না, বুঝেছো তুমি? আপনার মতো বডি বানানো, এক্সকিউজ মি, মানে আপনার মতো, ইউ নো, ফিটনেস চাই রাজীব, তাই না? হ্যাঁ, ওকে, তো প্রথমে মেজারমেন্ট নিয়ে নিই, তারপরে আপনার ডায়েট চার্ট আর এক্সারসাইজের চার্ট বানাবো, ওকে? ইটস ডান, আমি সব মেজারমেন্ট নিয়ে নিয়েছি আপনার, আর কাল থেকে এক্সারসাইজ চালু করে দিই, ঠিক আছে? হুম, ডোন্ট ওয়ারি। প্রীতি, তোমার সঙ্গে আমার একটা জরুরি কথা আছে, প্লিজ তুমি রাগ করো না। হ্যাঁ বলো। কাল আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, তো কাল আমি ওয়ার্ক আউট করতে পারবো না। ইটস ওকে, প্রবলেম, তুমি রাগ করো নি। আরে আরে, চলো ঠিক আছে। হ্যাঁ, প্রণবকে ফোন করে বলে দিও কাল যেন না আসে, আমি পরশু ওয়ার্ক আউট করে নেবো, ঠিক আছে? ইয়া, আমি একটা ফোন করে আসছি। ওয়ার্কআউট, প্রণব, প্রীতি ম্যাম, আপনি এই পোশাকে?
আই মিন রাজীব স্যার। ভেতরে তো আসুন প্লিজ, আসুন আসুন না। কালকে আপনার ফিটনেস সেশন এত ভালো লেগেছে যে আমি ভাবলাম আমিও আপনার থেকে ট্রেনিং নিই। আসলে সবাইকেই ফিট থাকতে হয়, রাইট? ইয়া রাইট, বাট রাজীব স্যার কোথায়? অফিসে। আজকে আপনাকে শুধু আমাকে ফোকাস করতে হবে, আমাকে। নিন কি মেজারমেন্ট আর কি, আপনি মেজারমেন্ট খুব ভালো করে নেন। আসুন না, মেজারমেন্টটা নিন। আসুন। আরে রাজীব, হুম, বসের কিছু আর্জেন্ট কাজ এসে গেছে, এই জন্য আজকে সমস্ত মিটিং ক্যান্সেল। ভাই, সন্ধ্যেবেলায় সবাই পার্টির প্ল্যান করছে, যাবে? আরে না ভাই, তোমরা কি এনজয় করো, আমাকে বাড়ি যেতে হবে। যখন মিটিংই নেই তখন প্রেজেন্টেশন কেন বানাবো, তাই না? ওকে। এরকম মেয়ে দেখিনি যার মধ্যে এত আগুন আছে। তুমি এখনো কিছু দেখোইনি। আচ্ছা, প্রীতি, 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 রাজীব স্যার, ওই ওই আমরা আমরা একসাথে, আমাদের অ্যাফেয়ার চলছে আর এই অ্যাফেয়ারটা আজকেই শুরু হয়েছে আর ভবিষ্যতেও চলবে। তোমার একটুও লজ্জা আছে কি নেই? স্বামী থাকতেও এই সব? আরে তোমার মতো স্বামী থাকলে না, বউকে তো এই সব করার জন্য অন্য লোকের কাছে যেতেই হবে না, কারণ তুমি একটা এনাফ। হ্যাঁ আছে আমার মেডিকেল প্রবলেম, আমার ঠিক হওয়ায় তুমি আমার সাথ দেওয়ার পরিবর্তে যদি তোমার এই সব করতে হতো ডিভোর্স দিয়ে দিতে পারতে, আলাদা হয়ে যেতাম আমরা, কিন্তু ছাড়বো না আমি তোমাকে এর জন্য। আচ্ছা কি করবে তুমি? এবার আমি তোমাকে ডিভোর্স দেব আর মেন্টাল হ্যারাসমেন্টের জন্য কেসও দেব। ঠিক আছে দিয়ে দাও তুমি ডিভোর্স, কিন্তু একটা কথা তুমি ভেবো, যে তোমার মা যদি জানতে পেরে যায় তার একমাত্র ছেলের ডিভোর্স হতে চলেছে, কারণ সে তো কোনোদিন বাবা হতেই পারবে না, সে তাকে ঠাকুমা হওয়ার খুশি দিতে পারবে না, তাহলে ওনার কি হবে? তুমি জানো যখন লাস্ট ইয়ারে তোমার বাবার মৃত্যু হয়েছিল তখন ডক্টর বলেছিল যে তোমার মায়ের হার্ট অ্যাটাক হয়েছিল, আর উনি এটাও বলেছিলেন যে যদি উনি এমন কোনো কথা জানতে পারেন যেটা সিরিয়াস তাহলে উনি দু নম্বর হার্ট অ্যাটাক সহ্য করতে পারবে না। ভেবে নাও, তাহলে এই সত্যিটা তুমি সারা দুনিয়াটাকে বলে দিতে চাও? হুম, না তুমি এমন কিচ্ছু করবে না। গুড, কারণ আমিও না ডিভোর্সের ঠাপ্পা চাই না, যেটা যেরম চলছে চলতে দাও, তুমি আমার লাইফে ইন্টারফেয়ার করবে না আর আমি তোমার সত্যিটা এই পৃথিবীতে কাউকে বলবো না, ঠিক আছে? প্রণাম, চলো আমরা আমাদের ফুলসজ্জাটা কন্টিনিউ করি। হুম, আর তুমি তুমি চাইলে বসে দেখতে পারো আমাদের ফুলসজ্জা, যাতে তুমিও তো জানতে পারো যে পুরুষত্ব আসলে কি। হ্যালো রাজীব বাবা, কেমন আছিস তুই? আমি আমি ঠিক আছি মা। কি কি হয়েছে বাবা, তুই তুই কাঁদছিস? না মা, ও আমার গলাটা খারাপ হয়ে গেছে মা, সেই জন্য এরকম আওয়াজ বের হচ্ছে। নিজের মাকে তো মিথ্যে বলিসই না তুই।
না মা, আমি মিথ্যে বলছি না, সত্যি বলছি। মা, আমি তোমাকে একটু পরে ফোন করব, আমার এখন অনেক কাজ রয়েছে। আরে বাবা, আমার কথা তো শোন। রেখে দিল? ওর কথা এরকম কান্নার মতো কেন লাগছিল? কিছু তো ব্যাপার আছে। এই এই বাইরে আওয়াজটা কিসের? এত সোজা না নিজের জীবন নিয়ে নেওয়া, এর জন্য না দম থাকা দরকার। যেটা তোমার মতো কোথায় হবে? তুমি যেটা করছো সেটা, এটা তো শুধু এখনো ট্রেলার। এখনো তো জানি না তোমার মায়ের জন্য আর কি কি সহ্য করতে হবে। ভাবো একবার, যদি উনি সত্যিটা জানতে পেরে যান তাহলে বেচারির কি হবে? আমি এতটাও কমজোরি নই। তোর এত বড় সাহস, আমার ছেলের সাথে অশুভতা করবি তুই? আর আপনার ছেলে যেটা আমার সাথে করেছে সেটার কি হবে? আরে ওর একটা অসুখ আছে, কিন্তু ও কখনো তোমাকে কোনো রকম ঠকায়নি, তোমাকে সম্মান করেছে। আর তুমি কি করেছো? চলো চলো এখান থেকে বেরো। আরে বেরো। যাবো না আমি এই ঘর থেকে, এই বাড়িতে আমার অধিকার আছে। অধিকার চাই তোমার? যাও কোর্টে যাও, পুলিশ স্টেশন যাও, যেখানে যাওয়ার ইচ্ছে যাও, কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাও। তুমি যাও, বেরো, বেরিয়ে যাও। আর তুমিও বেরো, যাও বাইরে যাও। কি করছিলিস তুই? ওর জন্য নিজে প্রাণ দিচ্ছিলিস? হ্যাঁ, এত কমজোরি তুই। আচ্ছা আমার কথা শোন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে বাবা। তুমি এখন তুমি এখানে কি নিতে এসেছো? রাজীব, আমি ডেকেছি ওকে, এসো ভেতরে। উকিল বাবু ডিভোর্সের পেপার তৈরি করেছে, তোমরা দুজন এটাতে সাইন করো। ডিভোর্স? ডিভোর্স? আমি এই ডিভোর্স পেপারে সাইন করব না। আর যদি তুমি আমার থেকে ডিভোর্স চাও না, তার বদলে আমাকে 2 কোটি টাকার অ্যালিমনি দিতে হবে, বুঝেছো তুমি? আমি জানতাম, আমি জানতাম তুমি এটাই করবে, এই জন্য আমি 2টো ডিভোর্সের পেপার তৈরি করেছি, এখনই আনছি। করো সাইন। এটা এটা তো আমার ফোন। এটা তোমারই ফোন, যেটা তুমি ভুল করে রেখে গেছিলে। এখানে তোমার সমস্ত অ্যাফেয়ার্সের প্রমাণ আছে। উকিলবাবু বলেছিলেন যে তোমার উপর মেন্টাল হ্যারাসমেন্টের কেস দিয়ে দিতে, এতে আমরা কেসও জিতে যাব আর আমাদের অ্যালিমনি দেওয়ারও প্রয়োজন পড়বে না। ইচ্ছে তো করে, যেটা তুমি আমার ছেলের সঙ্গে করেছো না সেরকমটাই আমি তোমার সাথে করি, কিন্তু আমি এটা কখনোই করব না, কারণ আমি এটা চাই না যে আমার ছেলে কোর্ট কাচারির চক্করে পড়ুক। এই জন্য তোকে ছেড়ে দিচ্ছি, এই পেপারের মধ্যে সাইন করে দে আর আমার ছেলের জীবন থেকে চলে যা। সাইন কর। এটা শ্রুতি, তোর জন্য সম্বন্ধ এসেছে, খুব ভালো একটা মেয়ে পেয়েছি আমরা। মা, আমি এখনো পর্যন্ত ডিভোর্স পেপার ফাইল করিনি, আর তুমি আমার দ্বিতীয় বিয়ে করার কথা বলছো। তো সারা জীবন কি প্রীতির জন্য ভেবে কাঁদতে থাকবি? মা, কিন্তু বিয়ে, মা,
এই মেয়েটা তো সিঙ্গেল, এই আমার মতো ডিভোর্সি আর এরকম মানুষকে বিয়ে কেন করবে? ও জানে না এটা। মানে তুমি ওকে মিথ্যে কথা বলে আমাদের বিয়ে করতে চাইছো? হ্যাঁ, তো কি হয়েছে? না মা, এটা ওকে ঠকানো হবে। আচ্ছা, তুই প্রীতিকে সব কিছু বলেছিলিস না বিয়ের আগে? হ্যাঁ, আর ও কি তোকে ঠকায়নি? তোর কমজোরির কোনো সুযোগ নেয়নি নাকি ও? মা, কিন্তু বাবা তুই তর্ক করিস না, আমি এই সিদ্ধান্তটা অনেক ভেবে চিন্তেই নিয়েছি, তুই মেনে নে বাবা, এই বিয়েতে রাজি হয়ে যা। দেখ, তোকে আমার দিব্যি দিব্যি দে আমার। এসো মা, গৃহপ্রবেশ করো, সোজা পাগে দিয়ে এই কলসিটাকে ফেলে দাও। সরি প্রীতি। প্রীতি, এ প্রীতিটাকে? কেউ না মা, প্রীতি ওর বস, যতবার ভুল করে সরি বলে তো প্রীতি বলে দেয়, বাড়িতেও এরকম করে, তুমি তো শ্রুতি না। এসো মা, এসো, তোমরা ভেতরে এসো আর গিয়ে রেস্ট নাও এবার। আরে ভয় কেন পেলে? আমাদের রুমে আমাদের দুজনের ছাড়া আর কে থাকবে? আর তোমার মতো স্বামী হলে না, তাহলে বউকে সব করার জন্য অন্য পুরুষের কাছে যাওয়ার দরকার তো হবেই। আরে তুমি কি ভাবছো? আমি ওই অফিসের ব্যাপারে ভাবছিলাম। মনে হচ্ছে তোমার প্রীতি বসটা তোমাকে পুরো ভয় পেয়ে রেখে দিয়েছে, যে ফুলসজ্জা রাতেও তুমি ওর কথাই ভাবছো। সবকিছু আমি করবো নাকি তুমিও কিছু করবে? তুমি চাইলে বসে দেখতে পারো আমাদের ফুলসজ্জা, যাতে তুমিও তো জানতে পারো পুরুষত্ব আসলে কি। নিজের জীবন নেওয়া এর জন্য না দম থাকা দরকার, যেটা তোমার মতো কোথায় আছে? শ্রুতি, আমি এখন খুব ক্লান্ত, একটু বিশ্রাম করে নিই, এসব পরে। ঠিক আছে। রাজীব! শ্রুতি, তুমি এখানে? এক মিনিট। আসলে তুমি তোমার টিফিনটা ভুলে গেছিলে না, আর আমি অফিসে গিয়ে চেক করলাম, তখন আমি জানলাম যে তুমি ক্যান্টিনে। এই নাও। হ্যালো প্রীতি বৌদি, কেমন আছো? সরি, আমি ভাবলাম প্রীতি বৌদি হয়তো। ইউ গাইজ কন্টিনিউ। বন্ধু আমাকে প্রীতি বৌদি কেন বললো? আরে ও একদম পাগল, ওর নাম মনে রাখতে পারে না। অফিসে আমার একটা বন্ধু আছে, ওর ওয়াইফের নামও প্রীতি, তো
মিসম্যাচ হয়ে গেছে। কিন্তু মা তো আমাকে বলল যে তোমার বসের নাম নাকি প্রীতি। দেখো না, সব জায়গায় প্রীতি। আমার বসের নামও প্রীতি, আমার বন্ধুর বউয়ের নামও প্রীতি। প্রীতি প্রীতি, হোয়াট আ কোইনসিডেন্স। কিন্তু তুমি তো বলেছিলে যে আমি। দেখো শ্রুতি, তুমি খাবার রেখে দিয়েছো, আমি খেয়ে নেবো, এখন আমার অনেক কাজ আছে, বাকি যা কথা আছে আমরা বাড়িতে গিয়ে বলে নেবো। ওকে, তুমি যাও যাও। এই কিছু তো একটা ব্যাপার আছে, রাজীব আমার কাছে কিছু লুকোচ্ছে। ডিভোর্স পেপার মানে ওর সাথে প্রীতি নামের মেয়ের সাথে বিয়ে হয়েছিল। সরি, আমি ভাবলাম প্রীতি বৌদি হয়তো। ইউ গাইজ কন্টিনিউ। এত বড় মিথ্যে! এই মা ছেলে নিশ্চয়ই আমার কাছ থেকে কিছু লুকোচ্ছে। এদের সত্যিটাই আমাকে বার করতেই হবে। শাশুড়ি মায়ের ফোন। শ্রুতি, আমি এখন খুব ক্লান্ত। প্রীতি? হ্যাঁ, এটাই সত্যি। এখন তোমার ক্লান্তি দূর হয়ে গেছে হয়তো তোমার প্রথম বইয়ের ছবিটা দেখে, যাকে তুমি খুব ভালোবাসতে। প্রীতি, আমি তোমার সাথে দেখা করতে চাই। রাজীব আর আমার বিয়ে 5 বছর আগেই হয়েছিল। রাজীবের মা এই পৃথিবীর সব থেকে লোভী শাশুড়ি। উনি উনি পণ নিয়ে 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 আমার বাবাকে ভিখারি করে দিয়েছে। আর আর যখন আমাদের কাছে আর কিছুই বেঁচে থাকলো না, রাজীবকে ইমোশনাল ব্ল্যাকমেল করে আমার আর রাজীবের ডিভোর্স করিয়ে দিয়েছে। কি? তো তুমি পুলিশ কমপ্লেন করনি কেন? চেষ্টা করেছিলাম আমি, কিন্তু রাজীবের ফ্যামিলির এত জানাশোনা আছে যে সেটার জন্য আমরা কিছু করতে পারিনি। তার আগেই কি ওরা তোমার ফ্যামিলিকেও টর্চার করা শুরু করবে। তুমি ছেড়ে দাও রাজীবকে। ছেড়ে দেবো? মানে ডিভোর্স? হ্যাঁ, কারণ রাজীব তো তোমাকে ভালোবাসে না, আমাকে ভালোবাসে। আর এটার জন্য ও তোমায় ছুঁয়েও দেখেনি তোমায়। হুম, তুমি তো আমাকে ঠকালেই। কিন্তু প্রীতিকে তুমি তো ভালোবাসতে, তাই না? হুম, তাহলে কেন তুমি থামালে না তোমার মাকে ওর কাছ থেকে পণ নেওয়ার জন্য? আরে শ্রুতি, আমি প্রীতিকে ভালোবাসি না। আমি ওর কাছ থেকে কোনো পণ নিইনি। ও তোমাকে মিথ্যে কথা বলছে। তো সত্যিটা কি? আমাকে সত্যিটা শুনতে চাই। আমি আমাকে সত্যিটা বলো, সত্যিটা কি? আর তুমি যদি এখনো প্রীতিকে ভালো নাই বাসো, তাহলে আমার কাছে আসতে তোমার এত সমস্যা কেন হয় বলো? নেই না কিছু বলার, কোথায় আর হবে? কারণ প্রীতি যা যা বলছে সব সত্যি বলেছে। তোমরা মা ছেলে সব একই রকম, মিথ্যেবাদী, ঠকবাজ আর ক্রিমিনাল। প্লিজ, আমি আর বাড়িতে থাকতে চাই না। আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমি হাঁপিয়ে গেছি তোমাদের কাছ থেকে। শ্রুতি, আমার কথা শোনো। আমি না তোমার মুখটাও দেখতে চাই না। আমাকে ক্ষমা করে দাও। আরে আমার কথাটা তো শোনো, আমাকে বোঝানোর সুযোগটা তো দাও।
বাবা আমার কথা শোন, দেখ আমি সবকিছু তোমার জন্য হয়েছে মা। আমি কতবার বলেছিলাম যে আমি বিয়ে করব না, আর আমি এটাও বলেছিলাম শ্রুতিকে সব সত্যি বলে দাও, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। আমাকে ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। দেখ আমি তো তোর শুধু সংসারটা গড়ে দিতে চেয়েছিলাম না, কিন্তু আমি কি করে জানবো এইসব কিছু হয়ে যাবে। ডোন্ট ক্রাই শাশুড়ি মা, ডোন্ট ক্রাই। তুই তুই এখানে আবার কেন এসেছিস? আই হেট টিয়ার্স। চিল শাশুড়ি মা, চিল। আমি তো এখানে আপনাদের সাহায্য করতে এসেছি। আমি শ্রুতিকে সব সত্যি বলে দেবো, যে আমি ওই দিন যা কিছু বলেছি না ওকে, ওই সব মিথ্যে ছিল। আমি ওকে বলে দেবো যে আপনারা দুজন আমাদের থেকে কোনো পণ নেননি, আর আমার রাজীবের সাথে ডিভোর্স আমার অ্যাফেয়ারের জন্য হয়েছে, ঠিক আছে? তুমি এরকম কেন করবে? সিম্পল, 2 কোটির জন্য। আমি শ্রুতিকে এই বাড়িতে আনার জন্য আপনাদের পুরো সাহায্য করব। আপনারা যেরকম যেরকম বলবেন আমি সেরকম সেরকম শ্রুতিকে বলে দেব, সিম্পল। আর আর রাজীবের অসুখের কথা? রাজীবের অসুখের কথা শ্রুতিকে বলবো না, ওই কথাটা শুধু আপনি না আমাদের সবার মধ্যেই থাকবে, শ্রুতি পর্যন্ত যাবে না। ঠিক আছে, তুমি যত টাকা চাইবে আমি তোমায় দিয়ে দেব। না, আমার একটা মেডিকেল প্রবলেম আছে যেটা হয়তো এতদিনে ঠিকও হয়ে যেতে পারত, যদি তোমরা দুজন লজ্জা পাওয়ার আগে আমার সঙ্গ দিতে। আমি তোর সাথেই আছি বাবা। না, নেই তুমি আমার সঙ্গে মা, উল্টো তুমি লজ্জা পাও আমার এই অসুখে, সেই জন্য তুমি মিথ্যে বলে আমার বিয়ে শ্রুতির সঙ্গে দিয়েছো। কিন্তু এই কথাটা লোকানোর জন্য তুমি একে টাকা দিতে পর্যন্ত রাজি, কিন্তু এখন আর না, এবার আমি এই সত্যিটা লোকাতে পারবো না, আমি সব সত্যি বলে ফেলবো। যদি এই কথাটা শ্রুতি জানতে পারে না, তাহলে ও তোমাকে ছেড়ে দেবে, আর হতে পারে ও তোমার নামে ঠকানোর কেসও করে দিতে পারে। তার ক্ষতির পূরণ আমি করব, কারণ ওকে আমি ঠকিয়েছি, এবার মিথ্যে কথা বলে ওকে আর ঠকাতে পারবো না, আর তোমাকেও ব্ল্যাকমেল করতে দেব না, বুঝেছো? চলে যাও এখান থেকে, আমি বলছি চলে যাও এখান থেকে। ওকে, অ্যাজ ইউ উইশ, ইওর চয়েস। হ্যাঁ, আমার পুরো প্ল্যান বরবাদ করে দিয়েছে। আরে ভেবেছিলাম রাজীবকে ব্ল্যাকমেল করব, কিন্তু ওর তো সবকিছু নিজেই বলবে সবাইকে। মানে আমরা ওর কাছে টাকা বার করতে পারবো না? 5 বছর, বিয়ের 5 বছর পর্যন্ত না এই মা ছেলেকে সহ্য করেছি, টাকা তো আমি বার করেই ছাড়ব, সোজাভাবে না হলেও চুরি করে, আর এই টাকা আমি নিয়েই ছাড়ব। চলো আমাদের কাজটা শেষ করি। এই এই বাইরে গাড়ির আওয়াজটা, কিন্তু এই সময় মনে হচ্ছে কেউ এসে গেছে। এবার কি হবে? তুমি সব ব্যাগে ভরো, আমি ওদিকটা দেখছি। তুই তুই এখানে কি করছিস? তুই আমার বাড়িতে চুরি করতে এসেছিলি না? দাঁড়া, এক্ষুনি পুলিশে ফোন করছি। ডাক পুলিশকে। হ্যাঁ,
আওয়াজটা কিসে? তুমি এতটা নিচে নামতে পারো আমি এটা কখনো ভাবিনি প্রীতি। তুমি শাস্তি পাবেই, আমি তোমাকে শাস্তি দেব। জেলের পাথর ভাঙবে তুমি। আচ্ছা, তুই আমাকে জেলে পাঠাবি? হ্যাঁ, দাঁড়া এক্ষুনি আমি তোকে দেখাচ্ছি। আজকে আমি তোর খেলা শেষ করেই ছাড়ব। তুমি শ্রুতি না? আমি প্রণয়, প্রীতির ভাই। আমরা দুজন এখানে টাকা নিতে এসেছিলাম, যেটা বাবা দিয়েছিল। রাজীব, রাজীব এত ভায়োলেন্ট হয়ে যাবে, আমরা এটা জানতামই না। প্লিজ প্লিজ, আমার বোন, আমার বোনকে বাঁচিয়ে নাও। কোথায় ও? প্লিজ, রাজীব, রাজীব কি করছো? রাজীব, শ্রুতি তুমি যাও এখান থেকে। শ্রুতি আমি বলছি, তুমি যাও এখান থেকে। ও আমাকে মারতে চেয়েছে, আমি ওকে ছাড়বো না। আরে তুমি পাগল হয়ে গেছো নাকি? ও মরে যাবে। তুমি তুমি পাগল হয়ে গেছো? শ্রুতি তুমি এখানে কেন এসেছো? আরে তোমার মাথা তুমি বুঝতে পারছো না। এটা কি হলো রাজীব? আমাদের অনেক বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। পুলিশকে তুমি বলবে বাড়িতে দুটো চোর এসেছিল, রাজীব আটকানোর চেষ্টা করেছিল, আর এর ফলে ওর প্রাণটাই চলে গেছে। দেখো শ্রুতি, এই টাকার এই গয়না, এগুলো আমার বাবার, আর এই টাকার গয়নায় শুধু আর শুধু আমার অধিকার। যদি তুমি পুলিশ আর মাকে জানাও না, তাহলে এগুলো সবকিছু আমার থেকে চলে যাবে। করো না এরকম। হ্যাঁ শ্রুতি, দেখো আমাদের সাথে সাথে তুমিও জেলে যাবে, এই জন্য প্লিজ এই সত্যিটা যেন কারো সামনে না আসে। ওকে ওকে রাজে। রাজীব আমাকে এখানে কিছু দরকারি কথা বলার জন্য ডেকেছিল, কিন্তু আমি যখন এখানে আসলাম এইসব আমার জন্য, যেসব আমার জন্য। আমি রাজীবের অসুখের জন্য খুব লজ্জিত ছিলাম, এই জন্য ভগবান আমার দেখে ওকে ঘেরে নিল, ওকে ঘেরে নিল ভগবান। পাসপোর্ট নিয়ে নিয়েছো না? আরে হ্যাঁ, প্রথমবার ইন্ডিয়া থেকে বাইরে ঘুরতে যাচ্ছি, তাও বিজনেস ক্লাসে। অভ্যাস করে নাও, কারণ এখন তো লাইফে শুধু অ্যাশই অ্যাশ। ট্যাক্সিওয়ালাটা কোথায় গেল? ফোন করি ওকে। হ্যাঁ জিজ্ঞেস করো। ধরো এই দুজনকে। পুলিশ এসে গেছে তোমাদের দুজনের আসল গাড়ি। পুলিশ? হে, এই সব কিছু আমার জন্য হয়েছে। আমি রাজীবের অসুখের জন্য অনেক লজ্জিত ছিলাম, এই জন্য ভগবান আমার থেকে ওকে কেড়ে নিল। মানে আমি এটা ভেবেছিলাম, আমি যদি আগে রাজীবের অসুখের ব্যাপারে তোমাকে বলে দিত, তুমি ওকে ছেড়ে চলে যেতে। ওর সঙ্গে থাকার বদলে তুমিও যদি প্রীতির মতো ওর উপর অত্যাচার করো, তো এই জন্য আমি। মানে প্রীতি আমাকে যেগুলো বলেছিল ওগুলো মিথ্যে, আর ওর কাছে যে টাকাগুলো ছিল ওগুলো ওর ছিল না?
আর ওষুধের যে ছেলেটা ছিল ও তোর ভাই না, বয়ফ্রেন্ড ছিল। কিন্তু তুমি এসব কি বলছো, কি সব বলছো তুমি এগুলো? ইন্সপেক্টর স্যার, আমার কিছু বলার আছে আপনাকে। খুব ভালো প্ল্যান বানিয়েছিলেন আপনারা দুজনে, কিন্তু ফেল হয়ে গেছেন। এখন লোটা কম্বল তুলে চলুন পুলিশ স্টেশন। নিয়ে চলো, নিয়ে চলো। স্যার ও মিথ্যা কথা বলছে, চলো। কিছু করিনি স্যার, কিছু করিনি। নিয়ে চলো আমরা।